রামনবমী এবার ঐতিহাসিক হবে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। প্রতিবছর রামনবমীর দিন অস্ত্র পূজন করেন দিলীপ ঘোষ। বর্ধমান শহরের ডিভিসি মাঠে শুক্রবার প্রাতঃ ভ্রমণে এসে বরুণেলপুর বাজারে চা চক্রে যোগ দেন তিনি। আর চা চক্র শেষ করে দিলীপ ঘোষ যান বরুণেলপুর শ্রীগুরু আশ্রমে। আর সেখানেই তিনি এদিন বলেন, রামনবমীর উৎসব শান্তিপূর্ণভাবেই হবে। আর সেই পুলিশের উদ্দেশ্যে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, দিদিমণির মতো বিনা কারণে ঝামেলা করবেন না তার দাবি। প্রয়োজনীয় জবাব দেওয়ার ক্ষমতা বর্তমানে সমাজের আছে। হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে রামনবমী জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণ ভাবে আনন্দের সঙ্গে করতে পারি তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মত ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে, চারটে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা দু চারটা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। 282 দিলেন, 303 দিলেন, ওর একটু বাড়িয়ে দিন 370 দিন। 370 তারা হাঁটিয়েছেন, 370 চেয়েছেন। আমার মনে হয় ভারতবর্ষের জনতা যা মোট 370 পার করে দেবে। আপনারাও একবার জিতিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন, জিত তো থাকবেই, লিডটা ভালো সেটা যেমন লক্ষ্যের উপরে হয়। সারা দেশ দেখে যে বর্তমানের লোক রাষ্ট্র শক্তির সঙ্গে আছে, মোদীজির সঙ্গে আছে। আসুন সবাই মিলে নতুন ভারত গড়তে আমরা মোদীর হাত শক্ত করি।